হ্যাঁ, নি পেন অথবা হাঁটুতে ব্যথা, এই হাঁটু ব্যথা কিন্তু একটা খুব ভেরি কমন এপিডেমিক প্রবলেম ইন সাউথ ইস্ট এশিয়া, স্পেশালি ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। হাঁটু ব্যথা যেটা আগে আমরা জানতাম, যেটা বয়সজনিত রোগ বা ক্ষয়জনিত রোগ, এখন সেটা নয়। এখন নতুন নতুন রিসার্চার্সরা বলছে যে পেন ক্যান বি ডিউ টু মেনি রিজনস, স্পেশালি দ্য নি পেন। এর কারণ হতে পারে যেটা খেলোয়াড়দের মধ্যে হয়, যেটা হচ্ছে আইটিবি, ইলিওটিবল ব্র্যান্ড পেন, যেটা দেখবেন যে কোমরের হিপ থেকে নিচে ব্যথা নেমে আসছে বা পায়ের হাঁটু থেকে ওপরে চলে আসছে। আর একটা হচ্ছে যে আর্থারাইটিস অফ দ্য কমন অফ দ্য নি জয়েন্ট, অস্টিও আর্থারাইটিস অথবা রিউম্যাটয়েড আর্থারাইটিস। রিউম্যাটয়েড আর্থারাইটিস ইজ বেসিক্যালি ইটস আ সফট টিস্যুজ কম্পোনেন্টস, হোয়ার এজ অস্টিও মিন্স বোন, অস্টিও আর্থারাইটিস অফ দ্য ইনফ্লামেশন অ্যান্ড ডিজেনারেশন অফ দ্য নি জয়েন্ট। আর একটা হচ্ছে যেটা হচ্ছে যেটা মানে সিঁড়িতে নামা ওঠা প্রবলেম বা হাঁটুতে মেজে নামাজ পড়া বা হাঁটু স্কোয়াটিং করে কাজ করা, সেটা হচ্ছে অনেক সময় বলা যেত কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলা অথবা প্যাটেলোফিমোরাল সিন্ড্রোম। এই কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলা হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রাকচারাল প্রবলেম হয়, যেখানে মালাই চাকিটা আপনাদের ফিমার বোনের সঙ্গে তার সংযোগস্থলটা অনেকটা ক্ষয় হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যে বেশিক্ষণ যারা মানে একই নাগারে বসে থাকছে, চেয়ারে হোক বা কোনো এলিভেটেড চেয়ার হোক, সিট সিটে হোক, তাদের কিন্তু একটা হাঁটু ব্যথা সমস্যা হয়। তাদের কিন্তু দেখা গেছে যে অনেক সময় তারা হাঁটা চলা করতে অসুবিধা হয় না, তারা মাইল পে মাইল হাঁটছে বা দাঁড়িয়ে থাকছে, বসে থাকতে গেলেই প্রবলেম। এটা আমরা বলি মুভি গোয়ার সিন্ড্রোম। মুভি গোয়ার্স মানে আপনি যখন কোনো বায়োস্কোপ দেখতে যাচ্ছেন বা সিনেমা দেখতে যাচ্ছেন, যেখানে অনেক সময় আপনি তখন দীর্ঘ আড়াই তিন ঘন্টা বসে আছেন, দাঁড়াতে আর পারছেন না, ঠিক আছে। অ্যাগ্রেভেশন ইন রেস্টিং কন্ডিশন অ্যান্ড অ্যাগ্রেভেশন ইন ওয়ার্কিং কন্ডিশনস। এর বেসিক কারণটা আগে বলি যে কী কী কারণে হয় এই হাঁটু ব্যথা। প্রথম কথা হচ্ছে যে দেখবেন যে আপনার কোনো ফুট আর্চেস আছে কি না, ফ্ল্যাট ফুট বা মিডিয়াল আর্চ যেটা বলে, ঠিক পায়ের যে যে নিচে ফুটে যে যে গ্যাপটা বলে ওটাকে মিডিয়াল আর্চ, এই আর্চটা কি বেশি কি কম, এটাকে অনেক সময় বলা যায় দেখা যায় সুপাইনেশন বা প্রোনেশন। এই সুপাইনেশন প্রোনেশন আমি পিকচারে আপনাদের দেখাবো এটা কী কী কীভাবে, এটা আই উইল ইলাস্ট্রেট ইউ ইন ডায়াগ্রাম। আর ওয়্যারিং ফল্টি শুজ, ওয়্যারিং ফল্টি শু বলতে যে যে শ্যুটা আপনার জন্য প্রযোজ্য নয়, নট অ্যাজ আ কসমেটিক অ্যাফেয়ার্স বাট অ্যাজ আ মেডিকেল পারপাস। অনেক সময় দেখা যায় যে আমরা হার্ড শ্যু পরে আমরা যাতায়াত করি বা দৌড়াই, জগিং করি, এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় নি পেন তে আমরা ভুগে থাকি। আর একটা হচ্ছে যে বো পশ্চার, ভ্যালগাস বা ভ্যারাস ডিফর্মিটি। বো পশ্চারে কিন্তু দেখা গেছে যে একটা স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়ে গেছে, কার্টিলেজ ড্যামেজ হয়ে গেছে। আর একটা হচ্ছে যে পেভমেন্টে হাঁটার সময় আমরা অনেক মাঠে না হেঁটে, মাঠে আমাদের এখন যে দৈনন্দিন জীবনে আমরা সহজে পার্ক পাই না, আমরা মাঠে না হেঁটে আমরা রাস্তায় দৌড়াচ্ছি বা রাস্তায় হাঁটছি, বা ডাউনহিল যারা পাহাড়ে যারা বসবাস করে তাদের ডাউনহিল হাঁটার সময় কিন্তু বা আপহিল হাঁটার সময় কিন্তু ব্যথাটা অনুভব হয়। এই ফ্ল্যাট ফিটের কথাটা একটা খুব উল্লেখযোগ্য কথাবার্তা, কেন তাদের এই করার জন্যে কারণটা হচ্ছে উইক অ্যান্ড টাইট মাসেলস, আমরা যেটা বলি একত্রে বলি বায়োমেকানিক্যাল প্রবলেম অর মাসেল ইমব্যালেন্স। মাসেল ইমব্যালেন্স কিন্তু আমরা সহজ মানে সচরাচর আমরা উই ডু নট ফাইন্ড এনি সুপারফিশিয়াল প্রবলেম দেখা যায় না, কিন্তু ইফ ইউ ডু আ স্ক্যানোগ্রাম, সিটি স্ক্যানোগ্রাম করার সময় দেখা গেছে যে এলিভেশন, আমি পিকচারে দেখাচ্ছি একটু পরে, যে যদি আমাদের হিপ স্ট্রাকচারাল যদি কোনো লেগ লেন্থ ডিসক্রিপেন্সি মানে পা ছোট বড়, যদি পা ছোট বড় থাকে দেখা গেছে 3/4 to 1 inch কিন্তু পা ছোট থাকে, আমরা নর্মাল জুতো পড়ছি কিন্তু দেখা গেছে হাঁটার সময় আমাদের বা দৌড়ার সময় আমাদের লং স্ট্যান্ডিং ওয়াকিং বা রানিংয়ের সময় কিন্তু ব্যথা আমরা অনুভব করে থাকি। নেক্সট আসছে আর্থারাইটিস। ইট ইজ এ ভেরি কমন প্রবলেম স্টার্টিং ফ্রম দ্য এজ অফ 35 onwards or 40 onwards। আমাদের যদি ইফ ইউ ফাইন্ড অ্যান্ড ফাইন্ড আ নি স্ট্রাকচার ফিমার
যে আমাদের যে লং বোনটা যেটা থাই বোন আর পরে যেটা আমাদের নিচু থাকে টিবিয়া অ্যান্ড ফিবুলা আর মাঝে থাকে আমাদের মালাচাকি বা প্যাটেলা, এর কানেকশনটা কিন্তু আমরা নষ্ট হয়ে যায় বিকজ অফ দ্য ড্যামেজ ইন দ্য কার্টিলেজ। এটা ন্যাচারাল ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, এর কোনো কারণ নেই, কিছুটা জেনেটিক, কিছুটা লাইফস্টাইল ডিসঅর্ডার্স, কিছুটা ওভারওয়েট অ্যান্ড কিছুটা ম্যালনিউট্রিশনস আর কিছুটা কোনো ওভার ইউজ অফ ড্রাগস অ্যান্ড ওভার ইউজ অফ জয়েন্টস। স্পোর্টসম্যানদের কিন্তু আমরা বেশি দেখতে পারি যারা স্পোর্টসম্যান লং ইউজ অফ জয়েন্টসের জন্য কিন্তু হাঁটু হয়ে যায়। ট্রমা বা স্ট্রেস, ট্রমা থেকে হতে পারে বা কোনো স্ট্রেস ফ্র্যাকচার থেকে হতে পারে, অস্টিওপোরোসিস থেকে হতে পারে বা কন্ড্রোমিয়েলাইটিস থেকে হতে পারে, অস্টিওপেনিয়া থেকে হতে পারে। হাঁটু ব্যথায় রোগীরা অনুভব করে প্রথম কথা ব্যথা আর সোয়েলিং, পা ফুলে যাওয়া, এফিউশন, পা ফুলে যায়, হাঁটুটা ফুলে যায় আর ব্যথা হয়, কিছু কিছু সময় ক্র্যাকিং সাউন্ড যেটা বলি ক্রিপাইটাস, মর কর 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 আওয়াজ হয়। উদাহরণস্বরূপ বলছি যে যদি কোনো আপনি গাড়ির চাকা থেকে হাওয়া বার করে দেন বা কোনো পুরনো যন্ত্র যদি আপনি বাজান যখন যেখানে গ্রিস নেই তো সেখান থেকে আওয়াজ তো হবেই, তো এইটা একটা ন্যাচারাল ডিজেনারেশনের জন্যে ক্ষয়জনিত রোগের জন্য এটা দুটো হাড় সম্পর্ক যেটা থাকা উচিত, একটা গ্যাপ থাকা উচিত, সেই গ্যাপটা থাকে না এবং দুটো ফ্রিকশনাল মুভমেন্ট অফ দ্য টু বোনস অফ দ্য ফিমার অ্যান্ড দ্য টিবিয়া। আর অনেক সময় দেখা যায় যেটা বললাম প্যাটেলো ফিমোরাল সিন্ড্রোম, প্যাটেলার সঙ্গে ফিমারের যে কানেকশন সেটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, তার থেকে একে পিএফএস সিন্ড্রোম বলে। আর এর জন্যে কথাটা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে ইউরিক অ্যাসিড ডিপোজিশন থেকেও কিন্তু অনেক ইউরোসিমা যদি হয়, হাইপার ইউরোসিমা যদি হয় সেখান থেকে কিন্তু ইউরিক অ্যাসিড ক্রিস্টালস জমে গিয়ে ব্যথাটা সৃষ্টি হয়। আরও বিভিন্ন কারণে রয়েছে। ডায়াগনোসিস বলতে আমরা করি যেটা প্রথম কথা হচ্ছে যে একটা এক্স রে করে দেখি, যে এক্স রেতে একটা রেডিওলজিক্যাল পিকচার দেখি, যে তার জয়েন্টের স্ট্রাকচারটা দেখি যে কোথায় কী তার ডিসক্রিমিনেশন হয়েছে। আর কোনো ইনিশিয়াল যদি মনে করি তার যদি কোনো গিভিং ওয়ে বা পাটা ফুসকে যাওয়া বা হাঁটতে যদি তার যদি পড়ে যায়, এটাকে বাকলিং বা গিভিং ওয়ে বলে, সেখানে কিন্তু একটা এমআরআই করে দেখতে হবে যে তার কোনো লিগামেন্টারি কোনো ইঞ্জুরি আছে কিনা, ACL অথবা PCL এর যদি কোনো ইঞ্জুরি আছে কিনা সেটা আমরা, বা কোনো ল্যাকম্যান টেস্ট, মানে অনেক সময় আমরা অর্থোপেডিক টেস্ট করে দেখি যে বিভিন্ন রকম টেস্ট রয়েছে, ম্যাকমারি টেস্ট দেখি যে তাদের কোনো লিগামেন্ট বা কোনো মেনিসকাসের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু আমরা ভেবে থাকি। ট্রিটমেন্ট কথা বলছি যে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে যে ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে যে কিছু আপনি ব্যায়াম করতে পারেন, কিছু ওষুধ খেতে পারেন, এগেন সাম নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আর কিছু ফিজিওথেরাপি করে দেখতে পারেন যে তার কী উপায়। যখন দেখা যাচ্ছে যে জয়েন্ট স্পেসটা নষ্ট হয়ে গেছে একেবারেই, সেখানে কিন্তু ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপি বা কোনো শেক বা কোনো মাসাজ কোনো কাজ করে না। দীর্ঘ সময় যদি আপনি এই ড্রাগস খেতে থাকেন, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি পেইন কিলার, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউ আর প্রোন টু গেট কিডনির প্রবলেম অর গ্যাস্ট্রিক আলসারেশনস, গ্যাস্ট্রিক পেপটিক আলসার্স, এনি সর্ট অফ ইরিটেশন, ইরিটেবল ডিজিজ ইউ ক্যান অ্যাকোয়ার টু গেট দ্যাট থিং। যদি দেখা গেছে যে বেশি আপনার যদি প্রবলেম থেকে থাকে, পেশেন্টের মুভমেন্ট কিন্তু একেবারেই অচল, সেক্ষেত্রে নি আর্থ্রোপ্লাস্টি অথবা টোটাল নি রিপ্লেসমেন্ট তাকে ইয়ে করতে অ্যাডভাইস করা হয়, যেক্ষেত্রে আমরা একটা কৃত্রিম হাঁটু লাগানো একটা ব্যবস্থা করে দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যদি আপনি হাঁটু লাগান 10-15 ইয়ার্স তার একটা লাইফ স্টাইলে একটা লাইফের ওপর একটা ডিপেন্ড করছে আপনি কতটা কী মেনটেন করতে পারছেন। আর এছাড়া আপনি যোগা, সুইমিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে যোগা, সুইমিং সব কিছুই করতে পারছেন। আবার বলা হলো যে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল আপনি বর্জন করবেন, স্মোকিংটা একেবারেই নয় আর অ্যালকোহল তো একেবারেই নয়। ডায়েট্রি ফাইবার্স, লাইফস্টাইল চেঞ্জেস, ডায়েট্রি ফাইবার্সের মধ্যে আপনি বেশি আপনি সেলুলার ফাইবার জাতীয় জিনিস খাবেন, ফলমূল খাবেন, নাটস খাবেন। আর বেশি আপনি ননভেজ খেলেও কিন্তু অনেক সময় দেখা গেলো যে আপনার ইউরিক অ্যাসিড কম্বিনেশন বা অন্যান্য কোনো প্রবলেম আসতে পারে।
শাক সবজি বেশি করে খাবেন আর ওয়েট যদি যাদের বেশি থাকে ওয়েট রিডাকশন করা কিন্তু খুবই আবশ্যক ওয়েট রিডাকশন করলে কি কাটলেজের ওয়ারেন্টিটা কিন্তু কমাতে পারবেন একেবারেই কিন্তু বন্ধ করতে পারবেন না কিন্তু ডেফিনেটলি ইউ ক্যান রিডিউস দ্য ইনফ্ল্যামেশন আর আরেকটা হচ্ছে প্রপার শু ওয়্যার যদি আপনি পরতে পারেন অনেক সময় দেখা গেছে যে ফল্টি শু ওয়্যারের জন্য আপনার কিন্তু এই প্রবলেম আসতে পারে বা আপনি ইনডালজিং মোর টুয়ার্ডস দ্য নি পেন আর এছাড়া নতুন পদ্ধতি এসছে যেটাকে বলা হয় পিআরপি দ্য ফার্স্ট জেনারেশন পিআরপি টেকনিকও করানো হয় যেক্ষেত্রে আপনার ওই আপনারই নিজের ব্লাড দিয়ে ওটাকে সেন্ট্রিফিউজ করে আপনাকে নিতে ইঞ্জেক্ট করা হয় 3-4 ইঞ্জেকশনস ইন 20 ডেজ গ্যাপ অথবা সেকেন্ড জেনারেশন ইজ পিআরএফ পিআরএফ ইজ প্লাসমা রিচ ফেভরিন পিআরএফ টেকনিক ইজ অলসো ভেরি গুড বাট লিটল বিট কস্টলি এফেক্টিভ বাট মোর এফিকেসি যদি পিআরএফ করেন তাহলে দেখা গেছে যে আপনি ডিজেনারেশনটাকে কিছু ঢুকতে পারেন যেখানে অনেক গ্রোথ ফ্যাক্টর আপনার কার্টিলেজ ওয়ারেন্টিয়ারটাকে ইনহিবিট করছে অ্যারেস্ট করছে টু সার্টেন এক্সটেন্স বাট নট ফুল তো ইউ ক্যান ট্রাই অল দ্য মেথড অন কনভেনশনাল থেরাপি যদি কনভেনশনাল থেরাপিতে যদি আপনি না ফল পান সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল নি আর্থ্রোপ্লাস্টি অথবা টোটাল নি রিপ্লেসমেন্ট আপনার জরুরি হ্যাঁ এবারে আমরা যেটা খুব ভেরি কমন প্রবলেম কমন মাস প্রবলেম সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস এর কথা আমরা হামেশাই শুনে থাকি যে ডাক্তারবাবু বলছে অস্টিও আর্থ্রাইটিস আর দেখুন এখানে এটা একটা নি স্ট্রাকচার এই নি এটা এটা নি স্ট্রাকচার দিস ইজ নি এখানে দেখুন আমরা একটা জয়েন্ট স্পেস থাকে এখানে দেখুন জয়েন্ট স্পেসটা কিন্তু একেবারেই নেই এটা মিডিয়াল কম্পার্টমেন্ট বা হাঁটুর মাঝের অংশটা আর এটা সাইড অংশটা দেখা গেছে এই পেশেন্টের একেবারেই কিন্তু হাড়ে হাড় লেগে গেছে ফ্রিকশন হচ্ছে এখানে কিন্তু পেশেন্ট কিন্তু একেবারেই বেড রিডেন পেশেন্ট হাঁট চলা একদমই পারছে না ঠিক আছে এই ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের অথবা দেখা গেছে এই পেশেন্টের একটা একদম বো পশ্চার আমি আগে বললাম পেশেন্ট যখন এরকম বো পশ্চার হয়ে থাকে দুটো হাঁটু একেবারেই আলাদা আলাদা হয়ে গেছে সেক্ষেত্রে দেখা গেছে আমরা এখানে নি আর্থ্রোপ্লাস্টি করা হয়েছে মানে কৃত্রিম হাঁটু লাগানো হয়েছে এখানে আবার জয়েন্ট সিস্টেম তো ইকুয়ালি মেনটেন হয়েছে এখানে এখানে ইকুয়ালি মেনটেন হয়েছে তো ইট ইজ কেস অফ ভ্যারাস নি অ্যাজ ওয়েল অ্যাজ সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস একটু বলে রাখি এটা হচ্ছে একটা নি স্ট্রাকচার যেটা হচ্ছে লং বোন অফ আ বডি ফিমার অ্যান্ড দিস ইজ আন্ডারনিথ বিলো দিস ইজ টিবিয়া দিস ইজ ফিবিউলা অ্যান্ড দিস ইজ দ্য প্যাটেলা এই মাঝে যে অংশ দেখছেন ফ্লেশি আইটেমটা এটা কার্টিলেজ আর মেনিসকাসে ভরা হ্যাঁ এইবার দেখাচ্ছি এটা একটা নর্মাল জয়েন্ট নি জয়েন্ট নর্মাল নি জয়েন্ট লেখা আছে এখানে আর এই দেখছেন কালো যে গ্যাপটা এটা কিন্তু ওটা কোনো গ্যাপ না কালো গ্যাপটা হচ্ছে এর মধ্যে আপনার মেনিসকাস মিডিয়াল মেনিসকাস ল্যাটারাল মেনিসকাস অ্যান্ড দ্য সফট টিস্যু কম্পোনেন্টস অ্যান্ড এখানে দেখুন যে ফিমার আর এখানে টিবিয়ার এই জয়েন্ট স্পেসগুলো কিন্তু ইকুয়ালি মেনটেন্ড উইথ আ টোটাল অ্যালাইনমেন্ট দ্যার ইজ নো মিস অ্যালাইনমেন্ট টোটাল অ্যালাইনমেন্ট হোয়ার অ্যাজ আপনি পরবর্তী দেখুন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্যাথোলজি হেয়ার এখানে দেখুন যে একদম কিন্তু এই জয়েন্ট স্পেসটা কিন্তু একেবারেই নেমে গেছে ওকে এই যে গ্যাপ স্পেসটা দেখছেন এখানে গ্যাপ ইজ নো লঙ্গার বিং প্রিজার্ভড হেয়ার সো দিস ইজ এগেন আ কেস অফ সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস সো অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট এই নি পেন উই ক্যান ফাইন্ড ইটস আ কজ অফ বেসিক্যালি আ ফল্টি শু ওয়্যার এই ফল্টি শু ওয়্যারের জন্যে আমরা কিন্তু অনেক সময় নি পেন অনুভব করে থাকি এখানে দেখছেন যে এখানে এইখানে দেখুন স্পেসটা একেবারে কমে গেছে জুতোর ল্যাটারাল অ্যাসপেক্টে জুতোর পায়ের বাইরের পার্টটা কিন্তু একদম জায়গা নেই আর ক্ষয়ে গেছে পুরো এই খোয়াটা কিন্তু রিজন আছে আপনি পরের ভিডিও ক্লিপে দেখাচ্ছি কেন হয়েছে এটা এখানে দেখুন আমরা খুব হামেশাই লক্ষ্য করে থাকি যে জুতো কিন্তু আনইভেনলি কিন্তু ওয়ারেন্টিয়ার হচ্ছে দেখুন এখানে ডান বাঁ দিকে কিন্তু ওয়ারেন্টিয়ার কিন্তু কম হয়েছে কিন্তু এখানে দেখুন ওয়ারেন্টিয়ারটা বেশি হয়েছে তার মানে একটা কিন্তু একটা একটা এক্সট্রা বার্ডেন কিন্তু প্রেশার পড়ছে উপরে কিন্তু ওপর থেকে কিন্তু এই প্রেশারটা আপনাকে পরের ক্লিপে দেখাচ্ছে যে কী করে এটা এক্সিট করে যাচ্ছে এই দেখুন এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে এই গ্রিন লাইন দেখুন এটা স্ট্রেট লাইন গ্রিন লাইনটা আর এখানে দেখুন একটু টিল্ট করে গেছে রেড লাইনটা দিস ইজ দ্য লেভেলিং অ্যান্ড দিস ইজ আনলেভেলিং এই আনলেভেলিংয়ের জন্যে
পায়ে কিন্তু একটা সমস্যা দেখা গেছে, যার জন্য জুতোটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে। সেমাই ইজ ইন দিস পিকচার। এই খোয়ার জন্য দেখুন এখানে আমাদের প্রথম থেকে দেখুন উপর থেকে দেখুন ঘাটটা এখানে এই লেভেল অফ দ্য শোল্ডার লেভেল ইজ কত নেমে গেছে দেখুন, দিস ইজ লেভেল অ্যান্ড দিস ইজ আন লেভেল। এই পুরো এফেক্ট কিন্তু পুরোটা কিন্তু ফর দ্য শু, ইটস টোটালি বায়োমেকানিক্যাল প্রবলেম। যদি আমরা পা যদি ছোটো বড়ো অনেকে হয়ে থাকে, এখানে কোনো আর্চ নেই, আমরা কিন্তু একটা জুতোর একটা ইনসোল দিয়ে 3-4 to 1 inch দিয়ে আমরা এটাকে মেক আপ করলাম, তার ফলে কি হলো অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটা কিন্তু পুরোপুরি এটা মেনটেন হয়ে গেল, যাতে কিন্তু পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথা বা কোমর ব্যথা থেকে আমরা অনেক সময় উপশম পেতে পারি। এই ভিডিও দেখুন, এটা নর্মাল যেখানে সেন্টার অফ গ্র্যাভিটি সিওজি ইজ ওয়েল মেনটেন, ওভার হিয়ার পাটা অধিক মাত্রা কিন্তু ভেতর দিকে প্রোনেট করে গেছে। এই প্রোনেট খাওয়ার জন্য কিন্তু আমাদের এই এই যে এই অংশটা একে বলা হয় যে মিডিয়াল ম্যালিউলাস, মিডিয়াল ম্যালিউলাসে কিন্তু ব্যথা হতে পারে। এটা ফ্ল্যাট ফুট কথাটা আমরা শুনে থাকি, ফ্ল্যাট ফুটের জন্য হচ্ছে এটা। এক্ষেত্রে কিন্তু আমরা জুতো দিয়ে আমরা এটাকে ওভারকাম করতে পারি।